বোকাহাটত সংঘটিত হৈছে একাধিক দুর্নীতির ঘটনা। তদন্তৰ পৰিৱৰ্তে বেকফুটত বোকাহাট মহকুমা প্ৰশাসন। অথলৈ গৈছে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নির্মূলের ঘোষণা। বোকাহাটত সংঘটিত কোটিটকীয়া কেলেঙ্কারির তদন্তৰ নামত চূড়ান্ত লড়া ধেমালির অভিযোগ। আজিও তদন্ত নহল বোকাহাট মহকুমার বানাক্রান্তর বাবে অহা 500 কুইন্টাল চাউলের বৃহৎ কেলেঙ্কারির লগতে বোকাহাটর ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের নামত সংঘটিত প্রায় 1,53,00,000 টকীয়া কেলেঙ্কারির। উল্লেখযোগ্য যে কৃষিমন্ত্রী অতুল বরার গৃহ সমষ্টি বোকাহাটত চলিত বর্ষর জুন মাহর 21 তারিখে পোহরলা আহিছিল সমষ্টিটোর বানাক্রান্ত রাইজর বাবে অহা 500 কুইন্টাল চাউলের এক বৃহৎ কেলেঙ্কারির ঘটনা। বোকাহাট মহকুমা প্রশাসনের চরম গাফিলতির বাবেই বানাক্রান্তর বাবে অহা 500 কুইন্টাল চাউল জহি পচি গৈছিল জলসম্পদ বিভাগের গুদামত। যি খবর লাভ করার পাছতে বোকাহাটত সৃষ্টি হয়েছিল ব্যাপক প্রতিক্রিয়ার, যার বাবে ক্ষুভিত হয়ে পড়েছিল বোকাহাটর বিভিন্ন দল সংগঠন। কার হেমাহির বাবে বানাক্রান্তর বাবে অহা উক্ত বৃহৎ পরিমাণের সরকারি চাউল গুদামতে জহি পচি গেল তার তদন্ত বিচরার লগতে দোষী বিষয়া কঠোর শাস্তি প্রদানের দাবিটো সোচ্চার হয়ে পড়া দেখা গৈছিল দল সংগঠনক। কিন্তু নহল কোনো তদন্ত। আপনার একাধিক ক্রমে নাম গণি শেষ করব নি 500 কুইন্টাল চাউলের কেলেঙ্কারিকে কক। আমার পৌরসভার অন্তর্গত আমার ডাম্পিং গ্রাউন্ডের প্রায় 1,52,00,000 প্রায় বাজেটের ডাম্পিং কেলেঙ্কারিয়ে কক বা বিভিন্ন কৃষি কেলেঙ্কারিয়ে কক বা তেনেকুৱা ধরনের বহুত কেলেঙ্কারি আছে, যত নাকি আমার এজন কেবিনেট মন্ত্রী আছে, তেখেতক আমি সবেই তেখেতর মুখলে বাট চাই থাকে। কিয় তেখেতে তদন্তর একটা ঘোষণা করব, তারপর তদন্ত ফাদিল হব, তারপর যুনে কেলেঙ্কারি করেছে সেই কেলেঙ্কারি করা ব্যক্তিজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হব বলে আমি সবাই বাট চাই থাকো বোকাখাটবাসী রাইজে। গতি তেনে অবস্থা কেবিনেট মন্ত্রী থাকা অবস্থা আর সমান্তরালভাবে এগারী আইএস বিষয়া আমার বোকাখাটত আছে, নেহা যাদব নামের মহকুমা দেবতী আছে, আইএস বিষয়া হয়, আর আমি তখেতরপরাও আমি আশা করো। আমি ভাবিছিলো যে বোকাখাটত এগারী আইএস বিষয়া পাইছো, এটা বোকাখাটন ভাল হব, নিকা হব, স্বচ্ছ হব, কিন্তু অতি পরিতাপর বিষয় দুইগারী আইএস বিষয়া আর আমার জ্যেষ্ঠ মন্ত্রী থাকার পাছতো বোকাখাটবাসী রাইজে কিন্তু কোনো ধরনের কেতিয়াও তদন্তর কোনো ধরনের প্রতিবেদন হোক কোনো ধরনের রাজহুয়া আজিলেকে হওয়া দেখা নাই। ইফালে ইয়ার মাজতে আন এক বৃহৎ কেলেঙ্কারি তথা রাজহুয়া ধন আত্মসাতর ঘটনায় পুনের জোগাড়ি গল বোকাখাটত। চলিত বর্ষর 14 জুলাই তারিখে বোকাহাটর এগারী জ্যেষ্ঠ সাংবাদিকে করা আরটিআইর যোগেদি ফাদিল হয়েছিল এই বৃহৎ কেলেঙ্কারির তথ্য। 2016-17 বর্ষতে বোকাহাট পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ডের নামত আবন্টন দিয়া 5 বিঘা মাটিত জাবর নিষ্কাশন প্রকল্প তথা সৌন্দর্য বর্ধন আর পথ মেরামতির নামত নুমলীগড় শোধনাগারের দ্বারা আবন্টিত প্রায় 1,53,00,000 টাকার খরাচ পাতিলে গোলাঘাটর দর্শন গোহাঁই আর জ্যোতিময়ী বরদলৈ নামের 2 ঠিকাদারে। শান্তিঘাটত এই নুমলীগড় শোধনাগারত তেখেতসকলৰ CSR পুঁজিৰ পৰা দিছিলে প্ৰায় 1 কোটিৰ অধিক টকা, আৰু সেইখিনি কামটো ভাল ধৰণে হোৱা নাছিলে। সেইটো সম্পৰ্কত তথ্য জনাৰ অধিকাৰ আইনৰ অধীনত আবেদন কৰিছিলোঁ আৰু তথ্যখিনি পাইছিলোঁ, আৰু সেই তাৰপিছত কিন্তু কোনো তদন্ত কৰা নহ'ল। নুমলীগড় শোধনাগাৰ কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা মোক টেলিফোনেৰে জনাইছিলে যে বিষয়টো যে আমি এই বিষয়টো চাইছোঁ, এটা তদন্ত কৰা হ'ব, কিন্তু তাৰ কোনো উমঘাম পোৱা নগ'ল। ইফালে অসম্পূৰ্ণ তথা নিম্নমানৰ কামেৰে ডাম্পিং গ্ৰাউণ্ড নিৰ্মাণ আৰু জাবৰ নিষ্কাশন প্ৰকল্পৰ উপৰিও সৌন্দৰ্য বৰ্ধনৰ নামত নুমলীগড় শোধনাগাৰৰ একাংশ উৰ্দ্ধতম বিষয়াৰ পৃষ্ঠপোষকতাত 2 ঠিকাদাৰে সমুদায় ধন আত্মসাত কৰাৰ তথ্য পোহৰলৈ অহাৰ পাছতে বোকাহাটত পুনৰ সৃষ্টি হ'ল তীব্র প্ৰতিক্ৰিয়াৰ। দাবি উঠিল উচিত তদন্তৰ। পিছে মহকুমাটোত এগৰাকী IS বিষয়াই দায়িত্ব লৈ থকাৰ লগতে বিগত 7 বছৰ সমষ্টিটোৰ গাড়ী দখল কৰি থকা ৰাজ্যখনৰ এগৰাকী জ্যেষ্ঠ কেবিনেট মন্ত্ৰী বোকাহাটত থকাৰ পাছতো ধাৰাবাহিকভাৱে সংঘটিত হোৱা ব্যাগুম দুৰ্নীতি অনিয়ম তথা ৰাজহুৱা কেলেংকাৰীৰ আজিও নহ'ল উপযুক্ত তদন্ত, যাৰ বাবে তীব্ৰ অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে এতিয়া সমষ্টিটোৰ সচেতন মহলে। ভাগ্যজনক আমি বোকাহাটবাসী হিচাপে যি সময়ত এগৰাকী কেবিনেট মন্ত্ৰী আছে তাৰ পাছতো আমি অভিভাৱকত্বহীনতাত ডুবিব লগা হৈছে বোকাখাটখন। এগৰাকী IS বিষয়াই ইয়াত মহকুমাধিপতিৰ এটা চাৰ্জত আছে, তাৰ পাছত তেখেত IS বিষয়াগৰাকীয়ে মন্ত্ৰীৰ এটা ফুলদানিলৈ ৰূপান্তৰ হৈছে, সভা সোৱণি এটা ফুলদানিলৈ। খুব দুৰ্নীতিগ্ৰস্ততাৰ হিচাপ আচলতে কৈ শেষ কৰিব নোৱাৰি সম্প্ৰতি বোকাখাটত। ইফালে শ্মশানঘাটৰ পাৰ্ক সজাৰ নামত ডাম্পিং গ্ৰাউণ্ডৰ নামত 20,00,000,000 টকাৰ তাৰ শৰাধ হৈছে। ইফালে 600,00,000 টকাৰ যিটো মথাউৰি সাজিলে তাৰ তৰপে তৰপে খহিছে চকুৰ আগত, সেইটো
ইমান এক মানে বৃহৎ স্কেম হয়, কেলেংকাৰী হয়, এই সম্পৰ্কত কোনো তদন্ত নাই। ইফালে 500 কুইণ্টেল চাউল আমাৰ যিটো বানপীড়িত মানুহৰ মুখৰ ভাত কাঢ়ি এই যি কেলেংকাৰীত লিপ্ত হ'ল প্ৰশাসন, আজি পৰ্যন্ত তথ্য পাতিসহ প্ৰমাণ হোৱাৰ পাছতো কোনো তাৰ তদন্তৰ প্ৰতিবেদন মুকলি নহ'ল। এইটো অত্যন্ত তাৎপৰ্যপূৰ্ণ ঘটনা। আৰু যিবিলাক ট্ৰেক্টৰৰ কেলেংকাৰী আছে, বিভিন্ন কৃষি সঁজুলিৰ ওপৰত আছে, সাৰৰ ওপৰত আছে, গোটেই কৃষি বিভাগটো সম্প্ৰতি সম্পূৰ্ণভাৱে আচলতে কেলেংকাৰীত ডুব যোৱা এটা বিভাগ। আচলতে আমি অসমবাসীক আচলতে বোকাখাটৰ বুলি, এই কৃষিমন্ত্ৰী সমষ্টিৰ বুলি ক'বলৈ লাজ লগা এটা পৰিস্থিতিলৈ ৰূপান্তৰ হৈছে। অত্যন্ত দুৰ্ভাগ্যজনক, NILৰ ধন আনে বিভিন্ন ধৰণৰ উন্নয়নৰ কামত লগাই, কিন্তু তাৰ কোনো ধৰণৰ তদন্ত নাই আজিলৈকে। সেই সম্পৰ্কে ৰাইজে বিভিন্ন ধৰণৰ সবিস্তাৰে প্ৰতিবাদ কৰিছে, প্ৰশ্ন তুলিছে, তাৰ উত্তৰ দিবলৈ কোনো কিন্তু বিভাগীয় কৰ্তৃপক্ষ নাই, কাৰ ওচৰত কথা ক'ব কোনো, কাৰণ বিভাগ সম্পূৰ্ণ অকৰ্মণ্য। আৰু এতিয়া আচলতে খুব মানে সন্দেহজনক স্থিতিত আচলতে তেওঁলোক নীৰৱ, নিষ্প্ৰভ। সেইকাৰণে আমি কৈছোঁ যে দুৰ্নীতিত মজি যোৱা সেই মন্ত্ৰী আৰু প্ৰশাসনিক বিষয়াবিলাকৰ অধীনৰ আমি অধিবাসী বুলি ক'বলৈকে লাজ লগা পৰিস্থিতি। আহ্বান জনাইছোঁ মন্ত্ৰীগৰাকীক অনতিপলমে গোটেই যিবিলাক কেলেংকাৰী আছে সেইবিলাক ভালকৈ তদন্ত হওক, আৰু তদন্ত হোৱা যিবিলাক প্ৰতিবেদন আছে সেইবিলাক ৰাজহুৱা কৰি যিসকল কেলেংকাৰী কৰে, যোনে দুৰ্নীতি কৰিছে, তেখেতলোকক উচিত শাস্তিমূলক ব্যৱস্থা দিয়াৰ ব্যৱস্থা কৰক। এইটো মহকুমা প্ৰশাসনে বা জিলা প্ৰশাসনে একো তদন্ত কৰা দেখা নাই। আচলতে যেতিয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা এজন দণ্ডাধিকাৰ হতুৱাই মেজিষ্ট্ৰেটৰ এনকোৱাৰী এটা দিয়া হয়, সেই এনকোৱাৰীৰ পিছত এটা যিটো মানে প্ৰতিবেদন, তথ্যৰ ৰিপৰ্টটো জমা দিয়া হয়, তাৰ ওপৰতহে শাস্তিমূলক ব্যৱস্থাটো লোৱা হয়। কিন্তু তদন্ত কি হয়, প্ৰতিবেদন কি হয়, তদন্ত কৰাৰ পিছত সিমানতে বস্তুটো নাইকিয়া হৈ যায়। তে আমি ভাবোঁ যে এই ধৰণৰ দুৰ্নীতিবিলাক বন্ধ হোৱা দৰকাৰ, আৰু প্ৰশাসনৰ, জিলা প্ৰশাসনে এই বিষয়ত ভাল ধৰণে কাম কৰাটো দৰকাৰ। আৰু এই ক্ষেত্ৰত আমি ভাবোঁ যে মানুহৰ তথ্য বা কথাখিনি জনসাধাৰণৰ জনাৰ অধিকাৰ আছে, বিশেষকৈ ট্ৰান্সপাৰেঞ্চি, যিটো স্বচ্ছতাৰ প্ৰয়োজন আছে। আমি প্ৰধানমন্ত্ৰীও কৈ আছে স্বচ্ছতা লাগিব, আমাৰ অসম চৰকাৰেও কৈ আহিছে, কিন্তু কাৰ্যত কিন্তু এনেধৰণৰ আমি দেখা পোৱা নাই। বোকাহাটৰ পৰা উত্তম কুমাৰ শৰ্মা, ৰিপৰ্ট, নিউজ নেক্সট।